সূর্যমুখী ফুল চাষ করে নওগাঁর চাষিদের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বাম্পার ফলনের আশা করছেন তারা। তেল জাতীয় এই ফসলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় জেলায় প্রতি বছরই বাড়ছে সূর্যমুখীর ফুলের চাষ। সূর্যমুখী এই ফুলটি চাষ করলে শুধু তেল নয়, এর খৈল ও জ্বালানিও পাওয়া যায়। তাই তো ধান কিংবা অন্য ফসলের চেয়ে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন নওগাঁর চাষিরা। সূর্যমুখীর প্রতি কেজি বীজ থেকে কমপক্ষে আধা লিটার তেল উৎপাদন সম্ভব। প্রতি বিঘা জমিতে 7 থেকে 10 মণ বীজ উৎপাদন হয়। এটি চাষে তেমন কীটনাশক ও সার ব্যবহার করতে হয় না বলে খরচও অনেক কম। যেখানে 1 বিঘা ধান বা অন্যান্য ফসল করলে 4-5 হাজার টাকা লাভ হয়, সেখানে 1 বিঘা সূর্যমুখী থেকে 20 থেকে 25 হাজার টাকা সব খরচ বরাদ্দ দিয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে বা আমি পেয়েছি। আমি এই নয়ন ইসলামের এই সূর্যমুখী আবাদ দেখে আমারও খুব ইচ্ছা হয় এই আবাদ করার জন্য। সূর্যমুখী চাষে মানে কীটনাশকের ব্যবহারটা খুবই কম, নেই বললেই চলে। এই ফুল দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে, তুলছেন ছবি। চাষাবাদের পাশাপাশি একটা বিনোদনের জায়গাটাও করে নিয়েছে সূর্যমুখী ফুল। অনেক মানে সেভাবে তো সব জায়গায় চাষ হয় না, এখানে চাষ হচ্ছে, আমরা অনেক দূর থেকে শুনতে পাইছি, তো সূর্যমুখী দেখার জন্য ফুলটা দেখার জন্য আসছি। নওগাঁয় চলতি মৌসুমে 100 হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। আগামীতে এর চাষ আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এই সূর্যমুখীটা আমাদের দেখা যাচ্ছে যে বিঘা প্রতি আমাদের 9 থেকে 10 মণ ফলন হচ্ছে এবং প্রত্যেক মণ কৃষক 4,000 টাকা মণ বিক্রি করছে, যেটাতে কৃষকরাও লাভবান হচ্ছে, প্রায় 10 মণ হলে 40,000 টাকা। গত বছর জেলার 11টি উপজেলায় বাণিজ্যিকভাবে 75 হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছিল। দীপ্ত, বার্তা কক্ষ।